ঢাকা উত্তর সিটিতে মেয়র পদের জন্য দলের ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টুর ছেলে তাবিদ আওয়াল ও দক্ষিণের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইসরাক হোসেনকে বেছে নিয়েছে বিএনপি তাবিদের নির্বাচনের গেল অভিজ্ঞতা থাকলেও ভোটের মাঠে একেবারেই নতুন ইশরাক তরুণ এই দুই প্রার্থী কি ভাবছেন তিরিশে জানুয়ারির নির্বাচন নিয়ে এখন পর্যন্ত আমার তো কোনো কারণ আমি কোনো কারণ দেখছি না সুষ্ঠু ভোটের যে রেজাল্টটা সেটা মুখ্য বিষয় না আমরা এখানে একটি বৃহত্তর আন্দোলনের অংশ হিসেবে দল সিদ্ধান্ত নিয়েছে যে আগামী সিটি ইলেকশনে পার্টিসিপেট করবে এবং সাংগঠনিক কার্যক্রমটাও চালানো তো আমরা সেই কার্যক্রমটা চালাবো কোনোভাবেই ইলেকশন মাঠ থেকে সরে আসবো না তার মানে এই নয় যে ইলেকশন কমিশন আমাদের কোন আস্থা আছে তার মানে এই নয় যে আমরা মনে করতেছি কোনো সুস্থ ইলেকশন আমাদের সামনে আসছেন সমস্ত পথ এক্সস্ট করে আমরা নির্বাচনটা শেষ করব মাছরাঙ্গা টেলিভিশনকে তারা বলেন ইভিএম এ ভোট হলে জনগণের রায়ের প্রতিফলন দেখা যাবে না ফলাফলে সুষ্ঠু ভোট হলে বিপুল ব্যবধানে জয়ের ব্যাপারে আশাবাদী তারা ইভিএম এর উপরে আমাদের কোনো আস্থা নাই কারণ ইটস আ মেশিন বাট মেশিন তো কন্ট্রোল করবে কোন একটা হিউম্যান বিং তো তারা যদি পক্ষপাতিত্ব করে তখন তো অবশ্যই সেখানে আপনার ফলাফল পরিবর্তনের সুযোগ রয়েছে বুক ফুলিয়ে আমি প্রচারণায় থাকব এবং যত প্রকার হামলা মামলা যাই আসুক না কেন সব আমি সামনে থেকে মোকাবেলা করব যখন আমরা সমস্ত সরকারি রাষ্ট্রীয় সংস্থাগুলা আমাদের বিপক্ষে দাঁড়িয়ে যায় তখন খুব অল্প জায়গা আছে যেখানে আমরা দাঁড়িয়ে থাকতে পারি তবে চেষ্টা করব সুযোগ পেলে এই নগরীর দুই কোটি মানুষের নাগরিক সুবিধা নিশ্চিত করার পরিকল্পনার কথাও জানান ইশরাক তাবিদ বারোটা জায়গা চিহ্নিত করেছি তার ভিতরে বিশেষ কিছু জায়গা তো জানেন যে বর্জ্য বর্জ্য পরিষ্কার করা বর্জ্যর থেকে মশা আসে তো মশার থেকে মশাটাকে নিয়ন্ত্রণ করা একটা আলাদা একটা এফর্ট আমাদের নিতে হবে কারণ ইশতেহারের মেইন অংশ থাকবে যে বাসযোগ্য নগরী গড়ে তোলা হয় এখানে ন্যূনতম বসবাস করার একটা পরিবেশ পরিস্থিতি থাকে একটি সেফ অ্যান্ড হেলদি থাকে নির্বাচনী প্রচার ও ইশতেহারে চমক থাকবে উল্লেখ করে সব প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করার দাবি জানান বিএনপি প্রার্থীরা হাসনাইন তানভীর মাছরাঙা সংবাদ ঢাকা